कॉमन। हे गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आजके संडे, हैप्पी संडे। संडे की प्रोग्राम आमी आपनादेर कालके ब्लॉगे बोले दिएछि। एखन आमी कालके ब्लॉगटा एइमात्र शेष करलाम। शेष करे आमाके एइ पहाड़ जामा कापड़गुलोके एखन ठीकठाक करे अरेंज करे राखते हबे। तो आमी अरेंज करे नेइ, तारपर आपनादेर साथे देखा होच्छे। কোমরে ব্যথায় মরে গেলে তো কি হবে, মুখের ব্যথায় তো মরছো না, মুখে লাগাবে তো। আজকে আমরা তো আমি আর তোমার দাদা তো খাবো না, বুঝতে পেরেছো? তুমি বাবা আর মা খাবে শুধু, আর নদী থাকবে। থাকবে কেন, ওকে খাইয়ে নিয়ে যাবো, বুঝেছো? বুঝলে কিছু? আলগা দিচ্ছি সুতো, পালিয়ে যাওয়ার ছুত, রাখলে মনে ভালো, কে ফিরে তাকালো? এই কপালের দাগে অনেক বছর আগে ছিলাম তোমার পাশে, সেই পুরনো ভাষে তবু আমার বুকের ভেতর মৃত নদীর মতো শিথিল, আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রোজ। ও ভাবে কেন ডাকো আমাকে, ও ভাবে কেন ডাকো আমাকে, চুল কেটে ছোট করে দিয়েছি, স্টিল মাই হেয়ার ইজ ফলিং লাইক হেল। ঠিক আছে, মানে এত চুল পড়ছে, এত চুল পড়ছে যে কিছু বলা নেই, এইটুকুও থাকবে না, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। উমাশি উড়ে আয়, উড়ে আয়, উড়ে উড়ে আয়, আয় উড়ে আয়। আপনার সাথে শেয়ার করবো একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের মানে আফটার ডেলিভারি অনেকেরই আছে ব্রেস্ট সাইজ একটু বেশি ডেভেলপ করে যায়, বা ব্রেস্ট মাসেল যেটা আছে সেটা স্যাগিং, মানে পুরোপুরি লুজ হয়ে যায়, মানে পুরোপুরি স্যাগি লাগে পুরো ব্যাপারটা। তো আজকে আমি দেখাবো আপনাদের সাথে যে ব্রেস্ট সাইজ কি করে রিডিউস করা যায়, বা ব্রেস্ট মাসেল কি করে স্ট্রং বানানো যায়। ওকে, আমি কিন্তু আমার যে এক্সারসাইজ করার ম্যাটটা ওপর থেকে নিয়ে আসি না, সম্ভব না, বিকজ নদী আর বাবা ঘুমেছে, একটু ক্যাট করে আওয়াজ হলেই আমাকে ওখান থেকে ঠেলে বার করে দেবে। যাই হোক, আমি এখন এমনি উইদাউট ম্যাটই দেখাচ্ছি, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। ইগনোর দিস ব্যাড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, যেখানে নদীর সাইকেল সাইকেল সব রাখা আছে। তো ফার্স্ট এক্সারসাইজে যেটা আপনাদের করতে হবে সেটা হলো কিছুই না, জাস্ট হাতটাকে জড়ো করে মাথার উপরে টাইটলি হোল্ড করে রাখতে হবে কিছু সেকেন্ডের জন্য, তারপরে নিচে নামিয়ে নিতে হবে। আর এই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে 10 times ধরে। তো সেকেন্ড এক্সারসাইজ হলো কাঁধের ওপরে হাতটাকে রেখে, দুটো হাত রেখে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ 10 বার করে, মানে 10 বারের জন্য ঘোরাতে হবে। তো থার্ড এক্সারসাইজে একটা হাত দিয়ে আর একটা হাতকে টেনে অ্যাঙ্গেল করে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তো এই প্রসেসটাও 10 times করতে হবে দুটো হাতের ক্ষেত্রেই সমানভাবে। তো ফোর্থ অ্যান্ড ফাইনাল এক্সারসাইজ হলো কিছুই না, দুটো হাতকে টাইটলি হোল্ড করে রাখতে হবে মাথার পেছনে, 1 থেকে 10 count করে তারপরে নামিয়ে রাখতে হবে। দিয়ে আবার সেম প্রসেস ফলো করতে হবে আবার 10 বারের জন্য। যে রাত্রেবেলা ইলিশ মাছ আর ভাত খাবো, তো তারপরে ওটা আমার খাওয়া হয়নি কোনো কারণে। তো আজকে আমি সকালবেলা ব্রেকফাস্টেই নিয়ে বসেছি ভাত
ইলিশ মাছের ওই ভাপাটা ছিল আর আলু ভাতে ঘি লাগিয়ে খাবার। আর জল খাবারে গরম গরম ভাত খেতে কে কে ভালোবাসেন আমাকে জানাবেন কমেন্ট করে। ওকে আচ্ছা বলছি, কেমন সকালে ভাতটা খেয়ে কি মনে হচ্ছে? দারুণ লাগলো, গরম গরম রড এই হাতে লাগলো দি, কিন্তু ভাত তো গরম তো লাগলো কিন্তু পেটটা এমন ভরে গেল আর কিছু মনে হচ্ছে আর উপরে খেতে হবে না। সো উই আর গেটিং রিয়েলি লেট, অনেক দেরি হয়ে গেছে, ডেটটা পেতে গেছে, সবাই ওখানে পৌঁছে গেছে, নদীকে আমি এতক্ষণ খাওয়াচ্ছিলাম, ঝড়ের গতিতে পেকে গেলাম, ঝড়ের গতিতে বলে গেলাম, নদীকে ছিলাম, এরপর আমি রেডি হব, ও রেডি হবে, সবাই পৌঁছে গেছে, আর একটু দেরি করা চলবে না তো। এটা তো ভালো লাগে, জানি না বলল ওটা নাকি কাছে, ওটা কাছে হবে, ওখানে হবে কাছে হবে, এত দূরে না ভোগ নিয়ে যাওয়া নিয়ে যাওয়া খুব অসুবিধা হয়ে যাবে, অ্যাকচুয়ালি নিয়ে হচ্ছে গঙ্গা জল ছিটে নিচ্ছে নদী এক্ষুনি রায় আসবে দাঁড়া আসলে লিকুইড সাবান ও যে আবার ইয়ে করছে ম্যাচিং মাস্ক কারি দেয় কেন ইয়ে বারা তো ম্যাচিং হো গেছে এর পর আজ আমরা যথারীতি আমাদের কাজই করেছি, মিটিং এ না এসে খাইতে এসেছি, খাইতে বাবা থেকে ফেরার পর এখন বাজছে সন্ধে 7:30 আর বাড়ির কিছু টুকটাক জিনিস আনার আছে, ওইজন্য অভিষেক আমি আর নদী বেরোচ্ছি বাইরে। ঠিক আছে, ইভিনিং, গুড ইভিনিং, ইভিনিং, ইভিনিং। আচ্ছা বলো আমার জামাগুলো কেমন? আমার আমার জামাগুলো জামাগুলো কেমন কেমন? ভালো তো? ভালো। নদী এইটা কোথায়? ওইটা এটা এই এই এটা আমি ফটো তুলে রাখছি, এই ধরনের একটা বন্ধু কিন্তু ভালো হয়, তাই না? বন্ধুটা নেবে আর এটা নেবে, কোনটা নেবে বন্ধু, কোনটা নেবে এই দুটোর মধ্যে? বন্ধুর এইটাই পছন্দ, লিস্টটা রাখো আগে, বলো কি হয়েছে তোমার, তোমাকে এরকম উস্কো খুস্কো লাগছে কেন, তোমার কি কোনো পেটের প্রবলেম হয়েছে? আমাকে একদম জ্বালাস না, এবার দেখো না আমাকে সবাই কমেন্ট করে জানাবে কনস্টিপেশন কি করে কাটবে। ঠিক আছে, ত্রিফলা তো তোমার অবস্থা টাইট করে দিয়েছিল, ত্রিফলা খেয়ে কোনদিন শুনেছেন যে ত্রিফলা খেয়ে মানুষ মাথা মাথা ঘুরে পড়ে যায়? ত্রিফলা খেয়ে বলছে সবাই বলে ত্রিফলা খেলে গ্যাস হয় না, মানে ভালো থাকে, পেট ঠান্ডা থাকে বলছে। একদিন এসে দেখছি প্রথম দিন আমি ত্রিফলা ভিজিয়েছি, ঠিক আছে, তারপরে সকালবেলা এসে দেখছি নিজে এরকম করছে, বলছে কি হলো ত্রিফলা খেয়ে আমার কেমন করছে, বলছে ওই যে আমলাটা টক টক ওই জন্য, মানে বলবে এইসব গুল খেয়ে তুমি সাটকে গেছে। ভাতের মতো ডিম ভাজা, ডাল আর রুটি, আর এই রুটি গুলো ভুষি মানে গম ভাঙানো রুটি, সেই জন্য হচ্ছে রুটি গুলো একটু ভীষণ নরম নরম। ঠিক আছে, তো এই হচ্ছে রাতের ডিনার, আর ডিনারে আমি কিছু খাচ্ছি না কারণ পুজোকে আমার পেট ভাস এ না।
আপনারা অনেকে আমাকে বলেছেন দিদি এটা করবেন ওটা করবেন, বাট দ্য থিং ইজ রাত্রেবেলা আমি তেল লাগালেও আমার ঠান্ডা লেগে যায়, ওই সমস্ত মানে রসুন অ্যালোভেরা লাগালে তো আরো বেশি ঠান্ডা লাগবে, তো কিছু করার এখন ঠান্ডা লাগানো চলবে না, না চলবে না, না চলবে না, না আমি ভাবছিলাম এখন এডিটিং করবো, এডিটিং করে ঘুমবো, বাট অভিষেক বলছে আজকে রাত্রে একটা মুভি দেখবেই দেখবে, তুমি এডিটিং করো তারপরে তুমি মুভি দেখবে তারপরে তুমি ঘুমোবে। ওকে দেখা যাক, নিজেকে তো সকালবেলা উঠতে হয় না, না নিজেকে সকালবেলা উঠতে হয় না, তো তো দশটা পর্যন্ত পুরোপুরি ঘুম হয় উঠতে, আমাকে এটাই হচ্ছে আমাকে উঠতে হবে, ঠিক আছে, তো ওর কোনো প্রবলেম নেই, ও দশটা পর্যন্ত পড়ে থাকবে ওর ঘুমটা কভার হয়ে যাবে কোনো প্রবলেম, বাট আমাকে সারাদিন না ঘুমিয়ে রাত্রি দুটোর সময় ঘুমিয়ে তারপরে ভোর সাড়ে ছটা সাতটার সময় ঘুমতে কোটা আমার এরম করে প্যাঁচার আমাদের এরম থাকে, আমি সারাদিন মানে কোনো আমার এনার্জি থাকে না, হেডেক হয় প্রচন্ড পরিমাণে, আরো বেশি বকে ফেললাম না, এটা বোরিং হয়ে যাবে, যাই হোক, তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বা বা লাভ ইউ, গুড নাইট, আরেকজন এসে গেছে, গুড নাইট বলতে পারো, লাভ ইউ, আমাকে মামাকে দাও, মামাকে থ্যাংক ইউ।